ইডির অভিযানের দিকে নজর দেব। আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি তদন্তে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। একেবারে সকাল 6:40 তারা আসেন, কিন্তু তারপরে দরজায় তালা ঝোলানো ছিল, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর প্রায় 3 ঘন্টা পর তারা অবশেষে ঢুকতে পেরেছেন। শুধুমাত্র সন্দীপ ঘোষই নয়, একই সঙ্গে বিপ্লব সিংহ তার বাড়িতে, হাওড়ার সাঁকরাইলে তার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। কৌশিক কোলে, যিনি তার অ্যাকাউন্টেন্ট, তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সম্পর্কে, যদিও তার স্ত্রী দাবি করছেন কোনো তথ্য প্রমাণ নেই, সবটাই চক্রান্ত। জিজ্ঞাসাবাদ চলছে। এখন দেখো, জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান কিন্তু চলছে। প্রায় 1 ঘন্টা হলো ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকেছেন, কিন্তু তার আগে প্রায় 3 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। এবং বলা যায় যে সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তারি হওয়ার পর তিনি কিন্তু আরও বিপাকে, কারণ এখন এই আরজিকরের যে দুর্নীতি মামলা সেটা পুরো দমে কিন্তু ইডিও তদন্ত শুরু করেছে। মূলত ইডি আধিকারিকরা যেটা খোঁজার চেষ্টা করছে তা হলো যে এই আরজিকরের যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই দুর্নীতির বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় গিয়েছে, সন্দীপ ঘোষ তিনি সেই টাকার থেকে কি কি সম্পত্তি করেছেন অথবা সেই টাকা কোথায় রয়েছে, এবং সন্দীপ ঘোষের থেকে আর কারা কারা বেনিফিশিয়ারি রয়েছেন, অর্থাৎ সন্দীপ ঘোষের মাথার উপরে কাদের হাত রয়েছে যারা কিনা লাভবান হয়েছেন এই দুর্নীতির থেকে, সেই সমস্ত খোঁজ চলছে। ইডি আধিকারিকরা তারা সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন। সিবিআই কিন্তু প্রথমে আমরা দেখেছি এর আগের দিন যখন সিবিআই এসেছিল তাদেরকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তারপর সন্দীপ ঘোষ তিনি দরজা খুলে দেওয়ার পর সিবিআই আধিকারিকরা যান। আজকে সকালে যখন ইডি আধিকারিকরা এখানে আসেন, বাড়িটি তালাবন্ধ ছিল। প্রায় 3 ঘন্টা পর সন্দীপ ঘোষের স্ত্রী এসে দরজা খুলে দিলে ইডি আধিকারিকরা তারা ভেতরে যান। কিন্তু এই যে দুর্নীতি, সন্দীপ ঘোষের স্ত্রী তিনি দাবি করছেন যে গোটাটাই কিন্তু চক্রান্ত এবং কোনো তথ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তে যা উঠে এসেছে এবং ইডি আধিকারিকদের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আরজিকরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বেশ কিছু তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠে এসেছে। এবং যে টেন্ডার প্রক্রিয়া নিয়ে দুর্নীতির সবথেকে বড় অভিযোগ যে সন্দীপ ঘোষ নিজের পছন্দের ঠিকাদারদেরই টেন্ডার পাই দিতেন, সেই টেন্ডার প্রক্রিয়ার কাগজপত্র দেখে কিন্তু তাজ্জব বনে গিয়েছে তদন্তকারীরা। টেন্ডার প্রক্রিয়া যে ডাকা হতো সেই টেন্ডার প্রক্রিয়া কিন্তু একেবারে স্বচ্ছ দেখানোর জন্য একাধিক ব্যক্তিকে দিয়ে টেন্ডার দেওয়ানো হতো, কিন্তু পরবর্তীতে যখন তদন্তকারীরা সেগুলো খতিয়ে দেখলেন তখন জানা যায় যে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, যেই দুজনকে ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে এবং যারা যেই ঠিকাদারদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তারা আদতে তাদের নিজেদের লোকেদের দিয়েই সেখানে টেন্ডার দেওয়াতেন, অর্থাৎ ফলস টেন্ডারিং করতেন। যে কীভাবে হতো এই গোটা প্রক্রিয়াটি, যে টেন্ডার ডাকা হতো সেই টেন্ডারে বিপ্লব সিংহের টেন্ডার থাকতো সবথেকে কম, অর্থাৎ যে টেন্ডার দেওয়া হতো বা যে কোটেশন দেওয়া হতো সেখানে বিপ্লব সিংহের সবথেকে কম কোটেশন থাকতো। আর বাকি যাদের বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এবং সন্দীপ ঘোষ যারা নিয়ে আসতেন টেন্ডার হিসাবে, তারা কিন্তু আদতে তাদেরই লোক, তারা আরও বেশি কোটেশন দিয়ে সেখানে টেন্ডার দিতেন এবং স্বাভাবিকভাবেই সবথেকে যে কম কোটেশন তাকেই টেন্ডার দেওয়া হতো। অর্থাৎ গোটা প্রক্রিয়াটাকে স্বচ্ছ দেওয়ার জন্য এবং দেখানোর জন্য যে নিয়ম মাফিক হচ্ছে তার জন্য নিজেদের লোকেদেরই সেই টেন্ডার প্রক্রিয়ায় পার্টিসিপেট করানো হতো। এবং তেমনই একজন কিন্তু হচ্ছে এই কৌশিক কোলে, যার বাড়িতে বিপ্লব সিংহের প্রতিবেশী, যার বাড়িতে একাধিক নাম উঠে আসছে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হতো বলে যখন অভিযোগ উঠছে, সন্দীপ ঘোষের স্ত্রী কিন্তু গোটা অভিযোগ নস্যাৎ করেছেন। শোনাবো কি বলেছেন। অভিযোগগুলো উঠছে এগুলো নিয়ে কি বলবেন? এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। আমি রেকর্ড হয়নি কোঅপারেট করব। যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন সেটা কাগজ তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? দুর্নীতি যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। সন্দীপ ঘোষের স্ত্রী বলছেন সমস্ত মিথ্যা অভিযোগ, কিন্তু কার্যত এই আর্থিক দুর্নীতি তদন্তে নেবে একের পর এক ব্যক্তির নাম কিন্তু উঠে আসছে। স্বপন সাহা, সল্টলেকের বি ব্লকের এক ব্যবসায়ী, তার বাড়িতেও গিয়ে পৌঁছেছে ইডি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে আর্থিক দুর্নীতির যে প্রাথমিকভাবে অনুসন্ধান হচ্ছিল সেই সময় এই স্বপন সাহার নাম উঠে আসে, কি যোগাযোগে? দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 8টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। কলকাতার 3টি জায়গায়, হুগলিতে তারা রয়েছেন, সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছেন এবং হাওড়ার 2টি জায়গায়, একসঙ্গে 8টি জায়গা। তুমি জানো, একই মামলা অর্থাৎ আরজিকরের যে দুর্নীতি হয়েছে সেই মামলার তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। সিবিআই একদিকে যেমন ক্রিমিনাল কনস্পিরেসি, কিভাবে ষড়যন্ত্র করে গোটা দুর্নীতি করা হয়েছে সেটা দেখছে, অন্যদিকে কিন্তু ইডি আধিকারিকরা এই যাবতীয় যে লেনদেন হয়েছিল, দুর্নীতির টাকা কোথায় গেল, কত টাকার দুর্নীতি হয়েছে, কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকা পাঠানো হয়েছে, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে যখন প্রাথমিক অনুসন্ধান শুরু করেন তারা কিন্তু একাধিক ব্যবসায়ীর নাম পান। তারা নাম পান মাদুরদহ এলাকার এক ব্যবসায়ীর নাম, এবং আমরা যে জায়গায় রয়েছি সল্টলেকের বি ব্লকের এক ব্যবসায়ী, সেই বাড়িতেও কিন্তু ইডি গোয়েন্দারা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং গেট ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ ভেতরে না প্রবেশ করতে পারে সেই চেষ্টা। এবং তোমাকে বলে দিই, স্বপন সাহা নাম ব্যবসায়ীর, ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে প্রায় 3 ঘন্টার বেশি সময় গেছে আর রয়েছেন। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আর্থিক লেনদেনের তথ্য যখন তারা সংগ্রহ করছিলেন বা তদন্ত করছিলেন, অনুসন্ধান করছিলেন, সেই সময় কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে। অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে টাকার লেনদেনের হিসেব যখন খুঁজতে শুরু করেন ইডি অফিসাররা, তখন কিন্তু একাধিক ভেন্ডারদের নাম সামনে আসে, একাধিক ব্যবসায়ীদের নাম সামনে আসে যারা কিন্তু বিভিন্ন সময়ে মাল সাপ্লাই দিয়েছে। তাদের নাম সামনে রেখে, সেই সূত্র সামনে রেখেই কিন্তু আজকে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান। অর্থাৎ শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়িতে তারা নেই, আমরা দেখতে পাচ্ছি সামনে যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু বাইরে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে প্রকাশ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই ভেতরে চলছে তল্লাশি। আর সন্দীপ ঘোষ ছিলেন মাথা, আর্থিক দুর্নীতির নেক্সাসে কারা কারা জড়িত তাদেরই খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি তদন্তকারী অফিসাররা। প্রসূন চট্টোপাধ্যায় নেক্সাসেরই একজন, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে সুভাষ গ্রামের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি তদন্তকারী অফিসাররা। পুরুষোত্তম পণ্ডিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পুরুষোত্তম, জানাও। একেবারে জনসুয়া, যে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি আমার পেছনে, এই যে 3তলা বাড়িটি, এই বাড়িটিতেই থাকেন প্রসূন চট্টোপাধ্যায়, যিনি নিজেকে পরিচয় দিতেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ হিসেবে। আজ সকাল 6:50 নাগাদ 8 জন ইডি আধিকারিক প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষ গ্রামের দেপাড়ার এই বাড়িতে এসে পৌঁছেছেন। তারা এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ির ভেতরেই রয়েছেন, তারা তদন্ত করছেন, কথাবার্তা বলছেন প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। আমি তোমাকে যে বিষয়টা বলতে চাইবো, যে এই সাম্প্রতিক সময়ে আরজিকর কাণ্ডের পরে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে যে আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগের তদন্তেই আজকে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন 8 জন ইডি আধিকারিক। তারা সকালবেলা এখানে এসেছেন। যেরকমটা আমরা জানি যে সন্দীপ ঘোষের বাড়ি ছাড়াও আজ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছেছেন, তারা দুর্নীতির তদন্ত করছেন। যেরকমটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে টেন্ডার দুর্নীতিতেও সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে, এবং সেই দুর্নীতিতে সন্দীপ ঘোষের সঙ্গে আর কারা কারা জড়িত, কোন কোন সূত্র সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এবং এই ঘটনায় আর নতুন কোনো তথ্য সূত্র পাওয়া যায় কিনা, কার কার নাম উঠে আসতে পারে, ঘটনার সেই প্রসূন চট্টোপাধ্যায়ের কি ভূমিকা ছিল সেটা যেরকম খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি অফিসাররা, একই সঙ্গে একযোগে একাধিক জায়গায় চলছে তল্লাশি।